हेलो स्टूडेंट, आमी देवजानी दत्त। आज के स्टैंडार्ड थ्री जे दशमिक मुद्रा पद्धतिर एक छोटो अंश आगे दिन के शिखेछिलाम, तार परवर्ती अंशटा शिखब। आमरा गत दिन पैसा थेके टाकाय परिणत करा शिखेछिलाम, सेखाने दशमिक बिंदु व्यवहार करे से टाकाय परिणत कराटा जेनेछिलाम। एइबार जदि आमार मिश्र एकक थाके तबे सेक्षेत्रे आमी कि करे टाकाय परिणत करब सेइटा तोमादेर शेखाबो। अच्छा, मिश्र एकक बोलते मने करो तोमादेर रयेछे 16 टाका 25 পয়সা, চাইলো এটা সমান কত টাকা। তো টাকা একক, তো মাথায় তোমাদেরকে সব সময় রাখবে, মাথায় রাখতে হবে যে টাকা মানেই হচ্ছে দশমিক বিন্দু দিয়ে প্রকাশ করব। তো এখানে যেহেতু দুটো একক আছে, অর্থাৎ মিশ্র একক আছে, তবে সেক্ষেত্রে আমি কি করে আমি টাকাতে নিয়ে যাব, দশমিক বিন্দুতে নিয়ে যাব, তো সেটা কি করে শিখব। দেখো, তোমরা আগের দিনকেই আমি তোমাদেরকে বলেছিলাম টাকা থেকে পয়সায় নিয়ে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তো এখানে তো আমি যদিও তোমাদের একটা প্রশ্ন আসবে যে আমি তো পয়সা নিয়ে যাচ্ছি না, তো আবার এখানে আবার টাকা থেকে পয়সায় নিয়ে যেতে গেলে কেন গুণ করব, এখানে তো আমাকে টাকাই বার করতে বলেছে। কারণটা আর কিছুই নয়, এই যে মিশ্র এককটা দেওয়া আছে সেটাকে আমাকে একটা এককে নিয়ে যেতে হবে, অর্থাৎ টাকা পয়সাকে সোজা নিয়ে যেতে হবে পয়সাকে। তো তার জন্য কি না 16 টাকা 25 পয়সাকে পয়সা নিয়ে যাব, তার জন্য তোমরা নিচু ক্লাসে শিখেছিলে কিভাবে নিয়ে যেতে হয়। আর এইবারে তোমরা সহজ পদ্ধতি গুণও শিখেছো, তো সেইভাবে আমি করছি। দুটো শূন্য বসিয়ে দিচ্ছি আর 16 এককে 16, তাহলে এইটা তখন কি হয়ে যাবে না পয়সা, আর এই হাতের 25 পয়সাটা যোগ হয়ে গিয়ে 1625 পয়সা হলো। তাহলে এই 16 টাকা 25 পয়সা সমান কি হচ্ছে, পয়সা ব্যাস। এবার পয়সা এককে নিয়ে গেলে চলে গেল তোমার ঝামেলা, তোমার চিনেই আর ঝামেলাটা যে মিশ্র একক থেকে কী করে নেবো, কারণ আমরা পয়সা থেকে টাকায় পরিণত করা শিখেই গেছি। তাহলে যেই পয়সা চলে গেল এবার আমি টাকায় নিয়ে যাব, তার মানে 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ লবে হবে তখন 1625, হরে হবে 100, আর এইখানে আসবে তোমার টাকা। এবার দশমিক বিন্দু দুটো ঘর আগে বসবে, অর্থাৎ এটা কিন্তু দশমিক নয়, ওই পেনের ছা, খুব খেয়াল রাখবে দশমিক যখন করছো যেন কোনোভাবে আর একটা কোনো দাগ না পড়ে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তাহলে দুটো ঘর আগে দশমিক বসিয়ে দিলাম, তাহলে 16 টাকা 25 পয়সা মানে 16.25 টাকা। তো এটা গেল হচ্ছে তোমার আসল যে প্রসেসটা, পদ্ধতিটা। তো আগের দিনও যেমন তোমাদেরকে শর্টকাটে অঙ্ক শিখিয়েছিলাম, আজকেও আজ করাবো। তো কিভাবে করাবো, 16 টাকা 25 পয়সা তোমরা জেনেছিলে দশমিক বিন্দুর ডান দিকের দুটো অঙ্ক হচ্ছে পয়সার গড়,
আর দশমিক বিন্দুর বাম দিকে যতগুলোই ঘর থাকুক না কেন, সেটা একমাত্র কি টাকার ঘর। তাহলে তাহলে সেই টাকা এবং পয়সাকে আমি শুধু টাকাতে প্রকাশ করতে গেলে একটা দশমিক বিন্দু যেই আনবো, তাহলে দশমিক বিন্দুর এদিকে অর্থাৎ ডান দিকে তোমার কে থাকবে, পয়সা। অর্থাৎ এখানে কে পয়সাটা আছে, কোন পয়সাটা, না 2-5। আর দশমিক বিন্দুর আগে টাকার ঘর, তাহলে কত টাকা আছে এখানে, 16। তাহলে বসিয়ে দিলাম এবং সাথে সাথে এককটাও পরিবর্তন হয়ে গেল কি না শুধু টাকা, মাথায় ঢুকলো। আবার দেখো এটা দেওয়া আছে, তো আমি যদি শর্টকাট প্রসেসটাতে যাই তাহলে কি মাঝখানে দশমিক বিন্দু বসাবো, দশমিক বিন্দুর বাম দিকে সমস্ত টাকার ঘর, তাহলে কত টাকা আছে, 160। তাহলে 160 বসিয়ে দিলাম, দশমিক বিন্দুর ডান দিকে পয়সার ঘর দুটো অঙ্ক, তাহলে এই দুটো অঙ্ক মানে কে 10 এদিকে বসালাম। তাহলে এবং এককটা কি লিখলাম না টাকা, তাহলে 160 টাকা 10 পয়সা সমান 160.10 টাকা। এই শূন্যটা কাটতেও পারো, না কাটলেও চলে, তবে টাকা পয়সা তো 2 অঙ্ক, এখানটাকে না কাটলেও ভালো, অসুবিধা কিছু নেই, কারণ এটা সমান আমি কাটছি না, কারণ এটার সমান এটাও লেখা যায়। আর একটা, তাহলে এটা যদি আমি অরিজিনালভাবে করতাম তাহলে কি, আসল প্রসেস অনুসারে তাহলে টাকাকে প্রথমে আমি একটা পুরো টাকা পয়সাকে পুরো পয়সা এককে নিয়ে যাব, তার জন্য আমি কি করছি না 100 দিয়ে গুণ করছি, তাহলে সহজ নিয়মে গুণ 1, 2, 3, তিনটে শেষে 0 বসিয়ে দেব, আর 16 একে 16, তাহলে এত টাকা। আর এই হাতের এই 10 টাকা নয়, ভুল হয়ে গেছে, এটা এত পয়সা, হাতের এই 10 পয়সাটা যোগ হবে, তাহলে যোগ হয়ে পাবো 16,010 পয়সা। এটা আমরা রাফে করছি, তাহলে তাহলে 160 টাকা 10 পয়সা সমান পেলাম 16,010 পয়সা। এবার সেটাকে আমি এবার নিয়ে যাচ্ছি টাকাতে, তাহলে 100 দিয়ে ভাগ। কেউ চাইলে এখান থেকে এটাকে না করে সোজা একবারে কি লিখতে পারো, দুটো গড়াকে দশমিক, সোজা এটা লিখতে পারো, অথবা যেটা অরিজিনালভাবে যেটা আসলভাবে যেটা যায় 100 দিয়ে ভাগ, ভাগ করে তারপর দশমিক নিয়ে যাও। তুমি যেভাবেই করো না কেন উত্তর কিন্তু ঠিকভাবে করলে উত্তর কিন্তু একই আসবে। এইবার যদি দেয় তোমাকে ৫৭.03, এইবার তুমি ওই শর্টকাটে করবে কি করে, কারণ 3 পয়সা। আর মনে আছে আগের দিনকেই তোমাদের শিখলে যে 1 থেকে 9 পয়সা, অর্থাৎ এগুলো তো 1 অঙ্ক, তো এখানে আগে 0 বসিয়ে 2 অঙ্ক বাড়ানো হয়েছিল, অর্থাৎ ভাবো এখানে মনে মনে একটা 0 আছে, নেই কিন্তু ওই প্রশ্ন কিন্তু নেই, তাহলে 0 আছে। তাহলে তুমি কি করছো, দশমিক বসাচ্ছ, দশমিকের বাম দিকে হচ্ছে তোমার টাকার ঘর, এখানে টাকা হচ্ছে 57, তুমি দশমিক বিন্দুর আগে বসিয়ে দিলে,
দশমিক বিন্দুর পরে দুটো ঘর হচ্ছে, দুটো অঙ্ক হচ্ছে তোমার পয়সা। তাহলে এখানে তোমার দুটো অঙ্ক কে, শুধু তিন যেন না হয়, কে না আগে, তিন পয়সা মানে হচ্ছে শূন্য তিন পয়সা। তো এই শূন্য তিনটাকে বসিয়ে দিলাম দশমিক বিন্দুর পর এবং লিখলাম টাকা। এবার এই শূন্যটা তুমি তো নিজে লিখলে, পরীক্ষার সময় কি করবে? তাহলে এবার রাবার দিয়ে মুছে দাও, বা চাইলে এটাকে রাফেও করতে পারো। বোঝা গেল? আর যেটা আসলভাবে করার সেটা কিভাবে করব, তাহলে পয়সা নিয়ে যাই, সহজ নিয়মে গুণ অনুসারে একের পর দুটো শূন্য বসে গেল, সাতান্ন একে সাতান্ন, এবং এককটা কি পয়সা। এবার এই হাতে তিন পয়সাটা যোগ হয়ে যাবে তাহলে সাতান্ন টাকা তিন পয়সা, মানে পাঁচ হাজার সাতশো তিন পয়সা। তাহলে এই সাতান্ন টাকা তিন পয়সাকে লিখতে পারি পাঁচ হাজার সাতশো তিন পয়সা। এইবার যেটা বললাম, যদি ওই স্টেপটাকে না করতে চাও, অর্থাৎ এটাকে যদি না করতে চাও, তো টাকাতে নিয়ে যাব, পয়সা থেকে টাকা। তাহলে কি না, দুটো গড় আগে দশমিক বিন্দু, তাহলে এক দুই, ব্যাস হয়ে গেল। এইটা করতেও পারো, এটাও করতেও পারো। তবে মনে রেখো, মাঝের এই শূন্যটা কিন্তু কখনো ভুলেও কাটবে না, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রেখো, দশমিক বিন্দুর পরে একটা শূন্য আছে ঠিকই, তার পরে দেখো শূন্য বাদ দিয়ে অন্য অঙ্ক, তাই ভুলেও কিন্তু মাঝের এই শূন্যটাকে কেটে দেবে না, ঠিক আছে? আরো কিছুটা করাই, তাহলে বুঝতে পারবে। তাহলে যদি তোমাদের দেয়, মনে করো বলল টাকা পয়সা থেকে টাকায় পরিণত করো, একশো আশি টাকা সতেরো পয়সা। তো দুটোভাবেই করা যায়, তো আমি দুটোভাবেই দেখাচ্ছি। তাহলে যাও, শর্টকাট প্রসেসটাতে কি না, দশমিক বিন্দু বসাবো, দশমিক বিন্দুর বাম দিকে টাকা বসাবো, এখানে টাকাকে একশো আশি, দশমিক বিন্দুর ডান দিকে দুটো অঙ্ক পয়সা, তাহলে এখানে পয়সাকে না এক সাত, সাথে সাথে একক হবে টাকা। তাহলে একশো আশি টাকা সতেরো পয়সা সমান একশো আশি দশমিক এক সাত টাকা, অথবা আচ্ছা এবার এটার একটা পয়সায় নিয়ে যাওয়ার একটা শর্টকাট প্রসেস আছে, যখন তোমাদের পয়সায় নিয়ে যাওয়া তখন ভালো করে বুঝিয়ে দেবো। তো দেখো, এই টাকাটাকে যদি আমি তুলে দিই, তাহলে সব কটা মিলিয়ে কিন্তু পয়সার ঘর, মানে সব অঙ্কগুলো মিলে। আগেরটাতে একটু দেখো, একশো ষাট টাকা দশ পয়সা, দেখো পুরো সব এক ছয় শূন্য এক শূন্য অঙ্কগুলো চলে এসছে না? তাহলে এইটাকে যদি কেউ করতে না চাও, তাহলে এরও একটা শর্ট প্রসেসটা কি না, তুমি টাকাটাকে তুলে দাও, এই টাকা এককটাকে তুমি বাদ দিয়ে দাও, তাহলে বাদ বাকি যে অঙ্কগুলো থাকবে সেটাকে বসিয়ে দাও। ঠিক একই রকমভাবে দেখো, সাতান্ন টাকা তিন পয়সা, তিন মানে তো এখানে একটা কি শূন্য তিন, তো দেখো টাকা এককটা চলে গেল,
টাকাটা চলে গেলে কি হচ্ছে, না দেখো 5 7 অঙ্কটা চলে এলো, আর এটা দুটো অঙ্ক যেহেতু পয়সার ঘর তাহলে 0 3 বসে গেল, তাহলে এটা শুধুমাত্র হলো পয়সা। তো তাহলে এটাকে আমি কি এরকমও করতে পারি, তাহলে আমি কি লিখতে পারি, এই টাকাটাকে আমি পুরো তুলে দিলাম, টাকাটাকে আমি নিলাম নেই, তাহলে কোন কোন অঙ্ক বসালাম 1 8 0 1 7 এবং লিখলাম আমি পয়সা। এবার আমি দশম, এবার টাকা নিয়ে যাব, আমি ওই 100 দিয়ে ভাগ করাটা করছি না, না দুটো ঘর আগে যেহেতু দশমিক বসছে তাহলে 1 2 ঘর আগে দশমিক বসে দিলাম। কেউ এইটা করেও রাখতে পারো, অথবা ওই যেটা বললাম এই পয়সা নিয়ে যাওয়াটা পুরো রাফে করতে পারো। শোনো, অঙ্ক তোমাদেরকে ঠিক করতে হবে, তাই তুমি কিভাবে করবে সেটা তোমার ওপর, তুমি কতটা বুঝতে পেরেছো। কেউ এটা করলেও সে রাইট পাবে, এইটা করভাবে করলেও রাইট পাবে, অঙ্ক ঠিক হলেই মানে কওয়া নিয়ে কথা, ঠিকঠাক প্রসেসে অবশ্যই। এবার এটা সমান বোঝা গেল, তাহলে আমি এতগুলো ভাবে করতে পারি, যেটা তোমাদের মনে হবে যে না করলে ঠিকঠাক আমার বোঝা কমপ্লিট হয়েছে, বোঝা ঠিকঠাক হয়েছে, সেইভাবে কিন্তু যাবে। এটা তোমার শর্টকাট প্রসেস কি, 2 পয়সা মানে 0 2 পয়সা, মনে মনে তুমি 0 আগে ভাবো, অথবা 0 একটা তুমি লিখে নিতে পারো, তাহলে দশমিক বিন্দু বসালাম, দশমিক বিন্দুর আগে টাকার গড়, তার মানে এখানে বসছে 55, দশমিক বিন্দুর পর দুটো অঙ্ক হচ্ছে পয়সা, ভুলেও কিন্তু কেউ এই 2 0 লিখো না, 2 পয়সা আর এই 2 0 পয়সা একদম আলাদা, 0 2 খেয়াল যেন থাকে, এই 0টা কিন্তু আগে পরে নয়, 2 পয়সা 0 পরে বসালে কিন্তু 20 পয়সা হয়ে যায়, আর আগে বসালে কিন্তু 2 পয়সাই থাকে, তাহলে 55.02 টাকা। আর অথবা এই যে পুরো পয়সা নিয়ে যাব, তার মানে এখানে মনে মনে ধরবো 0 আছে একটা, তাহলে পুরো পয়সা নিতে গেলে টাকাটাকে আমি ভাবলাম নাই, তাহলে 5 5 0 2 পয়সা। এবার একে টাকায় নিয়ে যাচ্ছি, দুটো ঘর আগে দশমিক বসাচ্ছি, অর্থাৎ 55.02, এবং ভুলেও কেউ আবার পয়সা লিখে দিও না, তাহলে পুরো 0 টাকা। বোঝা গেল? আরেকটা, ২৭ টাকা ২৭ পয়সা, তাহলে দশমিক বিন্দু বসালাম, দশমিক বিন্দুর আগে ঘরটা হচ্ছে, আগের ঘরগুলো টাকার ঘর, তাই এই 27টা আগে বসলো, দশমিক বিন্দুর পরের দিকে অর্থাৎ ডান দিকের ঘর হচ্ছে পয়সার ঘর, দুটো অঙ্ক আছে, এই 2 7টা বসে গেল এবং হলো টাকা, তাহলে 27.27 টাকা। আর বলে অথবা কি, 27 টাকা ২৭ পয়সা, তাহলে একে শুধুমাত্র পয়সা এককে নিয়ে গেলে যে যে অঙ্কগুলো আছে পরপর বসিয়ে দেব, হয়ে গেল পয়সা। এবার টাকা এককে নিয়ে যাব, মানে এদিক থেকে আমি দুটো ঘর আগে দশমিক বসাবো, তাহলে পেলাম 27.27 টাকা। তাহলে আমরা টাকা পয়সা থেকে টাকায় পরিণত করা শিখলাম।